আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানবো হচ্ছে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো সম্পর্কে। এই নেসকোতে আপনার 42 জন লোক নিবে হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট SSA, অর্থাৎ অন্যান্য যে PDB বা ওজো বাড়িগতে যে SBA নিয়োগ দেয় সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, এটাও কিন্তু একই ধরনের পোস্ট সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। এই সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদের কাজ, বেতন, সুযোগ সুবিধা, কোন ধরনের চাকরি, পেনশন আছে কি না, কীভাবে প্রস্তুতি নেবেন, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে এবং ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে। আচ্ছা, নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো কিন্তু আপনার রাজশাহী এবং রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ করে থাকে। এটা হচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB ওইসব অঞ্চলে ভেঙে কোম্পানি করে দিয়েছে। সেই কোম্পানির মধ্যে একটা হচ্ছে কিন্তু নেসকো, অর্থাৎ এটা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অর্থাৎ আপনি চাকরি জীবন শেষে এককালীন টাকা পাবেন, কিন্তু কোনো পেনশন নাই। আর তাছাড়া অন্যান্য সকল সুযোগ সুবিধা সরকারি চাকরির মতোই সব কিছুই কিন্তু পাওয়া যাবে। এখন SSA বা সাব স্টেশন অ্যাটেন্ডেন্টের কাজ কিন্তু SBA পোস্টের কাজের মতোই। অর্থাৎ এই সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে নেসকোতে আপনাকে কাজ করতে হবে এবং কাজের ডিউটি, শিফটিং ডিউটি আপনাকে সপ্তাহে 7 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি করতে হবে। এবং বলা বাহুল্য, আপনাদের জানিয়ে রাখা দরকার, এই ধরনের চাকরিতে, এই সেবামূলক খাতে সাধারণত কোনো ছুটি থাকে না। অর্থাৎ ঈদের দিন ডিউটি পড়লেও কিন্তু আপনার সেই দিন আপনাকে ডিউটি করতে হবে। অর্থাৎ নিজেদের মধ্যে সমন্বয় করে ছাড়া ছুটি কাটানোর কোনো অপশন নাই। আর তাছাড়া অন্যান্য সকল সুযোগ সুবিধা তো আছে। এখন এই 42 জন লোক নিবে নেসকোতে, যার আবেদন শুরু কিন্তু 5 নভেম্বর 2023 এবং আবেদন শেষ কিন্তু 30 নভেম্বর 2023। অর্থাৎ এই সময়ের মধ্যে বা এর দ্রুত সম্ভব আপনারা কী করবেন, আবেদন করবেন, না হলে সার্ভার আসলে হ্যাং হয়ে যায়, যার কারণে আবেদন নিতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা দ্রুত আবেদন করবেন। আর এই নেসকোতে আপনার বেতন আসতে কত পারে এই সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে? সাধারণত এই সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে কোম্পানির বেতন স্কেল হচ্ছে 23,000 টাকা বেতন স্কেল, তার সাথে 400 ইউনিট সমমূল্যের বিদ্যুৎ বিল, এই আপনার বাড়ি ভাড়া, ওভারটাইম, এই সব কিছু মিলে আপনার বেতন আসতে পারে প্রথম মাস থেকে 46,000 প্লাস। অর্থাৎ 46,000 প্লাস কিন্তু প্রথম মাস থেকে বেতন আসবে, বুঝতেই পারছেন হিউজ পরিমাণ কিন্তু বেতন আসবে এই চাকরি থেকে। এখন বিষয় হচ্ছে, অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এই নেসকোতে পরীক্ষা কোথায় হয়। নেসকোতে পরীক্ষা হবে কিন্তু রাজশাহীতে, কারণ এর হেড অফিস কিন্তু রাজশাহীতে। অর্থাৎ রাজশাহীতে আপনার পরীক্ষা হবে নেসকোতে। আর পরীক্ষা পদ্ধতি কেমন হবে, পরীক্ষার মানদণ্ড কেমন হবে, সিলেবাস কেমন হবে, সেসব কিছু নিয়েও কিন্তু আলোচনা থাকবে। আগেই বলেছি এটা হচ্ছে শিফটিং ডিউটি, শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য। অর্থাৎ আপনার দিন রাত যে কোনো সময় কিন্তু আপনার কাজ করতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে এর কাজটা কি, এর কাজটা কিন্তু মূলত হচ্ছে বিদ্যুৎ অন করা, অফ করা, লাইনম্যানদের আদেশ আপনার অনুরোধে বা লাইনম্যানরা শাটডাউন নিলে, তারপর সাব স্টেশন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সেন্সার ইনাদের আদেশে কিন্তু লাইন বন্ধ করতে হয়, অর্থাৎ শাটডাউন দিতে হয়। ঝড় বৃষ্টির কারণে লাইনে তার ছিঁড়ে গেলে এখানে বসে কিন্তু সেটা বন্ধ করতে হয় এবং চালু করতে হয়। অনেকে বলে কাজের প্রেশার কেমন, পড়াশোনা করতে পারবে কিনা। এই পোস্টে চাকরি করে পড়াশোনা করা সম্ভব এবং অন্যান্য চাকরির প্রস্তুতিও নেওয়া সম্ভব এবং অন্যান্য চাকরির পরীক্ষাতে অ্যাটেন্ড করাও সম্ভব। কারণ হচ্ছে আপনার ঝড় বৃষ্টি এবং লোডশেডিং ছাড়া কাজের প্রেশার খুবই কম, আর শীতকালে কাজের প্রেশার থাকে না, তখন রিল্যাক্সে থাকা যায় এবং তখন কিন্তু অন্যান্য কাজকর্ম করা যায় এবং চাকরির প্রস্তুতি খুব ভালোভাবেই নেওয়া যায়। এখন বিষয় হচ্ছে, বেতনের কাঠামো জানলেন যে 46,000 প্লাস এবং চাকরি জীবন শেষে এককালীন প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি মিলে কিন্তু টাকা পাবেন এই নেসকোতে। আর পোস্টিং হবে হচ্ছে রাজশাহী এবং রংপুর বিভাগের যে কোনো অঞ্চলে কিন্তু আপনার পোস্টিং দিবে। আর তারপর হচ্ছে, এখন আমরা জানবো এর প্রশ্ন কাঠামো কেমন হতে পারে। সাধারণত এইখানে প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন এবং পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রশ্ন যেহেতু 42টা পোস্ট, সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হতে পারে। যেহেতু পোস্টের সংখ্যা কম,
পরীক্ষার্থীর সংখ্যা যদি কম হয় লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার মানবন্টন সাজেশন সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেই অনুযায়ী পড়তে পারবেন। প্রথমে হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আপনি এমসিকিউ এর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন বা এই চাকরি পরীক্ষার জন্য তার একটা সাজেশন থাকবে, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলো পড়লে মোটামুটি এই সাজেশন অনুযায়ী আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর যে বিষয়টা করতে হবে হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন করতে হবে। বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্নগুলো পড়ার জন্য বিদ্যুৎ সেক্টরের জন্য বিদ্যুৎ নিয়োগ সহায়িকা এই একটা বই আছে, এটা ক্যাম্পাস সিরিজের, তারপর আছে আপনার বেসিক সিরিজে, তারপর আছে কিন্তু দিকদর্শন সিরিজের, অর্থাৎ আপনার তিনটা সিরিজের যে কোনো একটা বই কিনে আপনার বিগত বিদ্যুৎ সেক্টরে যেগুলো প্রশ্ন এসেছে চাকরির পরীক্ষায় সে প্রশ্নগুলো ধারণা জানতে পারবেন এবং কী ধরনের প্রশ্ন হয় সেটাও কিন্তু জানতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং পদার্থ রসায়নের জন্য আপনি কী কী পড়বেন তার কিন্তু সাজেশন এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। এই সাজেশন অনুযায়ী আপনি পড়লে ইনশাল্লাহ অনেক প্রশ্নই কিন্তু কমন আসবে আপনার এই নেস্কোতে, অর্থাৎ আপনার এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ছাড়াও আপনার এক্সট্রা হচ্ছে পদার্থবিজ্ঞান পড়তে হবে এবং পদার্থবিজ্ঞানের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং পদার্থবিজ্ঞান কোন বই পড়বেন তার তুলনামূলক সাজেশন লিস্ট দেওয়া থাকবে। পদার্থবিজ্ঞান হচ্ছে আপনি এইচএসসি রিলেটেড অর্থাৎ ইন্টারমিডিয়েটের শাহজাহান তপন অথবা ইসাক স্যারের যে কোনো বই থেকে আপনি কিন্তু পড়তে পারেন এবং ছোটো ছোটো অঙ্কগুলো করতে পারেন এবং সাজেশন অনুযায়ী। এবং রসায়নের জন্য হচ্ছে আপনি হাজারিও নাগের বই থেকে পড়তে পারেন, সেই ক্ষেত্রে রসায়ন প্রথম পত্রের জন্য কোন অধ্যায় এবং রসায়ন দ্বিতীয় পত্রের জন্য কোন কোন অধ্যায় পড়বেন। রসায়ন প্রথম পত্রে আপনি দ্বিতীয় অধ্যায় পড়তে পারেন এবং রসায়ন দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় এই দুইটা অধ্যায় পড়তে পারেন। এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পড়বেন বা করবেন সেইগুলো কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, অর্থাৎ আপনি কমপ্লিট সাজেশন নিয়ে যদি পরীক্ষার হলে যান ইনশাল্লাহ আপনি পরীক্ষায় কিন্তু ভালো করবেন, কৃতকার্য হবেন। এই সমস্ত পরীক্ষাতে ফিয়ার নিয়ে হয় আপনি যদি পরীক্ষাতে ভালো মার্ক পান অর্থাৎ এই চাকরিটা কিন্তু আপনার হয়ে যাবে, অর্থাৎ আশা রাখতে পারেন যে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার পরে আপনার ভাইবা হবে এবং ভাইবার পরে চাকরি হবে এবং পোস্টিং আপনার রাজশাহী বা রংপুরে হবে। সেই ক্ষেত্রে বলবো সেই অনুযায়ী প্রস্তুতি নিন এবং ভিডিওর মধ্যে যে সাজেশন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিন। এবং তাছাড়াও এক্সট্রা প্রস্তুতি তো নিতেই হবে, তাছাড়া হচ্ছে আপনি বিসিএস এর প্রশ্ন 10-45 এবং রিসেন্ট জব সলিউশন এটা প্রফেসর সিরিজের এই বইটা কিনে 2023 সালে চাকরির যতগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আপনার কিন্তু সমাধান করতে হবে। তারপর হচ্ছে মাসিক তথ্যকণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা কিনে আপনার বাসায় শেষ করতে হবে। এবং এক্সট্রা আপনার নজর দিতে হবে হচ্ছে গ্রুপ সাবজেক্ট, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে, বিধায় পদার্থ রসায়ন এবং গণিত থেকে হালকা প্রশ্ন আসবে, বিশেষ করে পদার্থ থেকে বেশি প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো সমাধান করতে পারলে আপনি এগিয়ে থাকবেন, অর্থাৎ এই পদার্থ রসায়ন গণিতের প্রশ্নগুলি আপনি মার্ক ভালো পেলে আপনি কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং চাকরিটা পাওয়ার সম্ভাবনা আরও বেশি তৈরি হবে। এই সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই দোয়া করবেন এবং বেশি বেশি ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার এবং রিজিকের জন্য চান তার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।